নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী আজিগর হাসপাতালে ধর্ষণ ও খুন কাণ্ডে সিবিআই তদন্তে অনাস্থা জানিয়ে আজ রাজভবন অভিযান করল জুনিয়র ডাক্তাররা আজ চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য ভবনে বৈঠক করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত স্বাস্থ্য ভবনে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে হতাশা প্রকাশ করলেন সিনিয়র চিকিৎসকেরা তারা জানান জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবি পূরণের বিষয়ে কোনো লিখিত প্রতিশ্রুতি দেয়নি সরকার জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন তোলার আর্জি জানালেন মুখ্য সচিব মনোজ পন্ত জুনিয়র চিকিৎসকদের 10টি দাবির মধ্যে 7টি দাবি মানা হয়েছে জানালেন মুখ্য সচিব মনোজ পন্ত বাকি 3টি দাবি কবে পূরণ হবে সেই সময়সীমা দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি আজ শিলিগুড়িতে দুর্গাপূজার কার্নিভাল এদিন কার্নিভালের মধ্যে দিয়ে প্রতিমা বিসর্জন দিল শিলিগুড়ির বিভিন্ন ক্লাব উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে দুই অনশনকারী চিকিৎসকের সঙ্গে এবারে আন্দোলনে যোগ দিলেন আরও এক জুনিয়র চিকিৎসক শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপড়ি এলাকা থেকে সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধারের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ রাজগঞ্জ গাজরা রাজ্য সড়কের মাঝিয়ালি মোড় এলাকার জলাশয় থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ ফাঁসি দেওয়ায় মামার হাতে খুন হলো ভাগ্নে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত মামা সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব এক্স হ্যান্ডেল থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস